हाई फ्रेंड्स, आज के बनाबो बांगालीर हारिए जावा निरामिष दिनेर एक स्पेशल रान्ना, सोना मुगेर डाल दिए लाउ घंट। आशा करी तुम्हारा वीडियो भालो लागबे। तो चलो जाओ जाक रान्नाय। आमी एखाने 300 ग्राम लाउ के एरकम सरु सरु लम्बा लम्बा करे केटे नियेछि। एर साथे नियेछि जिरे गुड़ो, धने गुड़ो, हलुद गुड़ो, एकटा तेजपाता, एकटा शुकनो लंका, लवण, चारटे काँचा लंका आर नियेछि हाफ कप मुग डाल। तो चलो रान्ना। तो बंधुरा, आमी एखाने एकटा शुकनो कड़ाईते मुग डाल नियेछि। प्रथमे एटाके शुकनो कड़ाईते लाल लाल करे भेजे नेब। देखो बंधुरा, मोटामुटी एक मिनिटेर मतन आमी डालटाके भेजे नियेछि शुकनो कड़ाईते। हल्का लाल लाल भाव चले एसेछे, एकटा सुंदर गन्ध बेरিয়েছে। एबार आमी एटाके नामिये नेब। तो देखो बंधुरा, डालटाके भेजे तुले आमी जल दिए धुए नियेछि भालो करे। तो एबार आमी रान्नार नेक्स्ट प्रसेसे जाच्छि। आमी जे कड़ाईते डालटा भेजेछिलाम ओई कड़ाईतेई आमी बाकी रान्नाटा करे निच्छि। एते आमी दिए दिलाम सादा तेल। तेलटा गरम हये गेछे, एबार आमी एते फोड़नगुलो एके एके दिए देब। आमी दिए दिलाम तेजपाता আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি নেক্সট মশলাগুলো দিতে থাকবো। দেখো, ফোড়ন দুটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, এর সাথে একসাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটাকে তেলের সাথে ভালো মতন কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই জন্য আমি এতে সামান্য জল অ্যাড করলাম। এক দু মিনিটের মতন আমি মশলাটাকে কষে নেব ভালো করে। দেখো, মশলাটা ভালো মতন কষে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মুগ ডালটা অ্যাড করব। এবার আমি ডালটাকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। এবার আমি এতে লাউগুলো অ্যাড করে দেব। আমার কিন্তু ফ্লেম এখনও হাই ফ্লেম আছে। লাউয়ের সাথে ডালটা খুব ভালো মতো মিশিয়ে নেব। একই সাথে এখানে লবণটাও অ্যাড করে দেব। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতন অ্যাড করবে। এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এই অবস্থায় আমি এক দু মিনিটের মতন রান্নাটা হতে দেব হাই ফ্লেমে। দেখো বন্ধুরা, মোটামুটি দু তিন মিনিট পর আমি ফিরে এসেছি। লাউটা থেকে ভালোই জল বেরিয়েছে, তো আমি আর জল অ্যাড করব না। যদি লাউ থেকে জল না বেরায় সেক্ষেত্রে জল অ্যাড করবে তোমরা। এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিটের মতন হতে দেব। তো ফিরে আসি পাঁচ মিনিট পর। তো বন্ধুরা, আমি মোটামুটি পাঁচ মিনিট পর ফিরে এসেছি। দেখো, লাউগুলো মজে গেছে। রান্নাটা আরেকটু হবে, এই সময় আমি সামান্য জল অ্যাড করব। আমি আবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। তো বন্ধুরা, আমি মোটামুটি পাঁচ মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সোনা মুগের যে গন্ধটা সেই গন্ধটাতেই ভাতটা খাওয়া হয়ে যায়। রান্নাটাও আমার হয়ে গেছে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাগুলোও অ্যাড করতে পারো, কালারটা যদি লাল চাও সেই জন্য।
এবার আমি লবণটা টেস্ট করে নেব। হ্যাঁ, লবণটা ঠিক আছে। এবার আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করব। তোমরা যদি চাও তাহলে এটাকে স্কিপও করতে পারো, এটা টোটালি অপশনাল, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব রান্নাটা। এখনো আঁচ কমানো আছে, এই লো ফ্লেমে। আর 1-2 মিনিটের মতন আমি রান্নাটা একটু নাড়িয়ে নেব, তারপরে আমি সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের টেস্টি স্পেশাল মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। তো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।